ওরে ফার্স্ট দেখাই দুই তিনটা ধমক দিয়ে বলছে আচ্ছা যাও তোমার দেখা করা আমার সাথে থাকা লাগবে না, চলে যাও তুমি, তুমি ফুচকা খাইলা না। তারপর ও মানে কেমন জানি একটু ইয়া হয়ে মানে মন খারাপ করলো, যে ভাবলো যে কি ফার্স্ট দেখাই আমার এইভাবে ধমক দিল চলে গেল। তারপর আমি আর আমার বন্ধু, আমি আমার বন্ধু দিকে এইভাবে তাকাইছি তাকাইছি পরে ও বুঝে গেছে, মানে আমার মনের ভিতরে ছিল যে ফুচকাগুলো নষ্ট করা যাবে না, চল যায় খাই আসি। মানে আমি বলার পর পর আমি এটাই ভাবতেছিলাম চল যায় খাই আসি। তো দুজনে গেলাম, যাই দেখি ওয়েটার মানে তুলে ফেলতেছে যে ফালাই দিবে, তখন ওয়েটারে ধমক, এই ভাই আপনি কী করতেছেন, যে ফালাইতেছেন কেন, আমরা তো আমার বান্ধবীরা আগাই দিতে গেছি, আপনি ফালাইতেছেন কেন ভাই, আমরা তো ভাবছি সরি ভাই আমরা তো ভাবছি চলে গেছেন আপনারা। তারপর বৈশাখ দুজনে খাইয়া তারপরে চলে আসলাম। এই কাহিনী ওরে কখনো বলি নাই, বলছি রিলেশনের এক থেকে দেড় বছর পরে, তারপর থেকে ও আমার মানে স্যাঁচরা স্যাঁচরা বলতো। প্রপোজটা কেমন করলে সেটা? প্রপোজটা তো মানে প্রতিদিনই বলতাম যে এমন ভাবে যে ওই শোনো কি ভালোবাসি জানি, এইভাবে বলতে বলতে দেখা গেছে ওর সাথে আমার এই যে দেখা হয়, ধরেন দেখার তারিখটা ইয়ে করিনি, দ্বিতীয়বার দেখা হলো 27 সেপ্টেম্বর ফ্রাঙ্গিটি দেখা। তুমি এটা দেই লাইন ধরে বলতে থাকো, মনে হচ্ছে তোমার কাছে লেখা আছে সব। হ্যাঁ, আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন থেকে আমি একটা মেয়েকে পছন্দ করতাম। তো গ্রামে গ্রামে থাকতাম আমরা, গ্রামে আমাদের গ্রাম হলো কিশোরগঞ্জ অষ্টগ্রাম মন সনি। তো ওকে পছন্দ করি ওই রকমভাবে বলা হয় নাই, বলা না বলার দুইটা কারণ হলো, দুই তিনটা কারণ আছে। প্রথম কারণ হলো ওরে আমার মতো আরও অনেকেই অনেক ছেলেই পছন্দ করতো, তো আমি ভাবতাম যে আমি বললে হয়তো রাজি হবে না, আমার মতো তো আরও অনেকেই পছন্দ করে, কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, আমারটা কেন করবে। আর দ্বিতীয়ত হলো সে একটু মোটা মোটা একটু লম্বাচা ছিল, আর তখন আমি আমি কিন্তু বয়সের তুলনায় পড়ালেখায় একটু আগায় গেছিলাম, একটু ছোটো ছিলাম আর কি, তো ওই ক্ষেত্রে ওরে প্রপোজ করার সাহস পেতাম না। তো ওই গ্রামে থাকতে আর ওই রকম ওর সাথে কথাবার্তা হয়নি, দেখা গেছে মাঝে মধ্যে রাস্তায় আটকাইতাম, রাস্তায় আটকাইলে বলতাম যে তোমার সাথে একটু কথা আছে, তখন ও বলতো না আপনার সাথে আমার কোনো কথা নাই, বলতো যে আমি কিন্তু আব্বুর কাছে বিচার দিব, তখন আমি বলতাম তোর আব্বুর কাছে বিচার দিলে কী হইব, তোর আব্বু আমার পাল্টা ফলাইব। তো ওইখান থেকে আমার একটা ফ্রেন্ড ছিল, বলতেছে ছাইড়া দে সমস্যা নেই, পরে আবার সমস্যা বলতে ওরা ছাইড়া দিলাম। তারপর আবার দেখা গেছে এই ধরেন সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় ও আবার ওই যে ইয়ে করতো, জারি গানে পারফর্ম করতো, আর এর সাথে আবার আমার একটা ফ্রেন্ডও যুক্ত ছিল। তো ওরা পারফর্ম করে হয়তো ওর পারফর্ম এতটা ভালো হয় যে ওই রকমও না, মানে ওই যে হেডমাস্টার মেয়ে হিসেবে মনে করেন পুরস্কার, ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার একটা পেয়েই যায়। তো ওই ক্ষেত্রে আমি ওরা কী করছি যে আগে তো 13-14 সালে তো আমরা তো খরচের টাকায় তো দিত না, বাসা থেকে 10-20 টাকা করে দিত। তো ওরা ওদেরকে আমি মনে 5টা সেন্টার ফুড কিনে দিলাম, যে আমার ফ্রেন্ড আমার ক্লাসমেট যেটাকে ওইটারে, তারপর ও নিয়ে ওদেরকে দিছে। তো আমার একটা ছোটো ভাই শুনতে পাইরা ওদের কাছে গিয়ে মজা করে বলে দিছে। তারপর দেখা গেছে যে আমার যে ক্লাসমেটটা ওরা অনেক গালাগালি করছে, পরে আমার ক্লাসমেট এসে আমার গালাগালি করছে। তারপর আবার ধরেন আরেকটা কাহিনী আছে ওদের ইয়াতে, এই যে আমাদের স্কুলতে পিটি হইতো, তো পিটির সময় দেখা গেছে ওদের ওর আর ওর বান্ধবীর ইয়ের ভিতর থেকে খাতা বই থেকে টাকা পয়সা বা সাজগুজের জিনিসপত্র নিয়ে গেছে আর কি। তো নিয়ে যাওয়ার পরে সন্দেহজনকভাবে আমারে আমারে সন্দেহ করে। তারপর আমি ক্লাস করতেছিলাম তখন, আমি ক্লাস 10-এ পড়ি, তো আমার এই ইয়ার স্কুলের পিয়ন এসে বলতেছে যে তোমারে স্যার ডাকে, যে স্যারের নাম বলছে ওই স্যারের মনে করেন সবাই ভয় পায়, আমাদের স্কুলের এমন কেউ নাই যে স্যারের ভয় পায় না, আমিও মানে অন্য কোনো স্যারকে ভয় পাইতাম না, এবং এমনকি ওর বাপ যে হেডমাস্টার ওর বাপরেও আমি ভয় পাইতাম না, এই স্যারে ভয় পাইতাম, এবার সবাই ভয় পায়, মানে মারতো অনেক, মারতো অনেক মানে অনেক করা আর কি। তো এর ডাকা শুনে আমার মানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, বলছে যে তোমার খাতাটা নিয়ে এসো। তো খাতাটা নিয়ে এসে আসতে বললো, তো আমি খাতাটা নিয়ে গেলাম, যাওয়ার পর স্যার আমার খাতাটা চাইলো, আর আমার খাতার যে যেখানে নাম লেখা ওইখানে আমার নাম লেখা ছিল, লেখা ছিল আই লাভ ইউ লেখা ছিল। তো স্যার এটা দেখে আরও খেপে গেছে, খেপে আমার বলতেছে যে তুমি ইয়ে করো এই তোমার খাতায় লেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তার তো আমার সব কিছু মাথার উপর দিয়ে যেতেছে, কিছু বুঝতেছি না স্যারের মুখ কেন বলতেছে। তারপর আমি লিখলাম, লেখার পর স্যার যে ওর আবার বইয়ের ভিতরে একটা চিঠি দিছিল, প্রেমের চিঠি দিছিল, তো প্রেমের চিঠি ওইটার সাথে মিলাইতেছে, আকার মিলে একার মিলে এই সেই বলতেছে। পরে আমার স্যার বললো যে আচ্ছা তুমি যাও, পরে দরকার হইলে তোমার ডাকবো। তো আমার বলতেছে তুমি কি পিটি করছিলে? আমি জি স্যার পিটি করছিলাম। তো আমি এখান থেকে ওই বিচারটা থেকে বাঁচার মানে 99% বাঁচা গেছে, মানে পিটি করার ক্ষেত্রে, পিটি করার জন্য। তারপর বলছে যে আচ্ছা দরকার হলে তোমার ডাকবো। তো আমি আয়সা পড়ছি, তো একদিন পরে হয়তো আমার ডাকছে, ডাকার পর যে যারা এই কাজটা করছে তাদেরকে ধরছে আর কি।
তারপর যায় দেখি আমার একটা ফ্রেন্ড আছে আর ওর আরেকটা ওর ক্লাসমেট আরেকটা সব এইগুলো করছে। তারপর ওর আব্বু ছিল। তারপর আর আমার ফ্রেন্ডটা বলতেছে যে স্যার ও ছিল না, ওরে ছাইড়া দেন, ও ছিল না, এই ব্যাপারে কিছু জানে না। তারপর আমার এখান থেকে ছেড়ে দিছে। তো আমার ক্লাস 10 শেষ হওয়ার পর ঢাকায় চলে আসি। দেখা গেছে ঢাকায় চলে আসার পর ওর সাথে আর ওই রকম দেখা হইতো না, কথা হইতো না। আর এমনিতে তো গ্রামে থাকতে ওর সাথে তেমন কোনো কথাবার্তা হইতো না, কথা বলতে পারতাম না, ওই কারোর সাথে কথা বলতো না। তারপর ঢাকায় সবার পরার পর দেখা গেছে বাড়িতে গেলে ওর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতাম যে এক নজর দেখতে পারি কিনা। এরপর ধরেন একটা আমার একটা ফ্রেন্ডের এদিকে সরে আমার একটা ফ্রেন্ডের পোস্টে দেখলাম ওই একটা কমেন্ট করলো। তো আমি ভাবলাম যে ওর একটা রিকোয়েস্ট পাঠাই, কবে রিকোয়েস্ট পাঠাইছে আমার মনে নাই। হুট করে একদিন মানে 2019 সালের আগস্টের 1 তারিখে 5:40 হয় আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পর মিনিটও মনে আছে, 5:40 সব মনে আছে। তারপর অ্যাকসেপ্ট করার পর আমি যখন দেখি আমার এত খুশি লাগছে আপনার বলে বুঝাইতে পারবো না। তারপর আমি ভাবলাম যে একটা মেসেজ দেই, রিপ্লাই দিলে দিল না দিলে নেই। টাইম ভাবছি রিপ্লাই আসবে না হয়তো, বাড়িতে কখনো কথা টথা বলে নাই, আমাকে দেখতেই পারতো না। আমরা দেখলে ভয় পাইতো অনেক, মানে আমি যেই রাস্তা দিয়ে যাইতাম যদি আমাকে আগে থেকে দেখতো যে এই রাস্তা দিয়ে আমি আসতেছি, ও আবার রাস্তা চেঞ্জ করে ফেলতো, এই অবস্থা ছিল। তো আমি দিলাম থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট। তারপর ও একটু পরে এসে রিপ্লাই দিল যে থ্যাংকস দেওয়ার কি আছে, আমি অনেক কিছু আছে এটা আপনি বুঝবেন না। এরপরে এই কথা বলতে 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 আস্তে আস্তে তারপর ওর নাম্বারটা আমি নেই, আবার মনে করেন একটা প্রতারণা করেই মনে করেন আমি আর একটা মেয়ের আইডি খুইলা। তারপর ওর সাথে এমনিতেই কথাবার্তা বলি, যেমন মেয়ের আইডি কিন্তু আমি নিজেই চালাইতেছি, কিন্তু বলতেছি যে আমি রায়হানের ফ্রেন্ড, আমি রায়হানের পছন্দ করি এই সে, এইভাবে বললা। ওর রায়হান নাম্বারটা নিয়ে হলে মূলত রায়হান অনেক অসুস্থ, তোমার সাথে কথা বলতে চাই একটু, এই বললে আর নাম্বারটা ওই দিতেছে না ফার্স্টে। তারপর অনেক রিকোয়েস্ট করার পর দিছে, তারা আমি আর ফোন টোন দিই না। আমার আমার ব্যাপারে কথা হলো যে নাম্বারটা আমার কাছে থাক, দরকার নেই। তারপর দেখা গেছে আমি তখন থাকতাম হলো ব্যাচেলার থাকতাম, ফ্যামিলিও থাকে আমার, কিন্তু ফ্যামিলি হলো আমার আলাদা বাসায় থাকে, আমি আলাদা বাসায় থাকি, আমরা 3-4 জন একসাথে থাকি আর কি। তো ওই যে আমার ছোটো ভাই একটা যে বলে দিছিল ইয়েতে ওই যে সেন্টার ফুটের কথা, ও আবার আমার সাথে থাকতো, কিন্তু ওরা মানে বিশ্বাস করতো না। ওরা একদিন আমি কথা কথা বলছিলাম যে আমি তো সনির সাথে ফেসবুকে চ্যাট করি, দূর ও ভাই তুমি কী কো, তোমার সাথে চ্যাট করবো, বিশ্বাস করে না। তারপর একদিন কী করছে দেখছে এই ইয়েতে আমি চ্যাট করতেছি, দেখছে নাম তো মহসিনের রহমান সনি দেওয়া, মানে এ তো আর জানে না এই যে আসল সনি কিনা। তারপর ও আবার গ্রামে গিয়া ওর আর একটা ক্লাস ফ্রেন্ডের কাছে শেয়ার করতেছে, রায়হান তো দেখছি সনির সাথে চ্যাট করে। তো ওর ফ্রেন্ড আবার করছে কি যে ওরে ডাইরেক্ট গিয়া মেসেজ দিছে, কী রে তুই নাকি রায়হানের সাথে প্রেম করস এই সেই। তো ভালো কিলিক তোমার ছোট ভাইটা। হ্যাঁ, তারপর ও কী করছে আবার ওরে যে মেসেজ দিছে যে তুই নাকি রায়হানের সাথে প্রেম টেম করস, ওর কিন্তু তা আমার সাথে প্রেম টেম করে না, তখন হয় নাই কিছুই। তারপর ও আমার মেসেজ দিছে আপনি আপনার গ্রামে যে এরকম খারাপ ভাবছিলাম ওই রকমই, আপনি আসলে একটা খারাপ মানুষ, আপনি সবার কাছে বলে বেড়াইতেছেন আমার সাথে প্রেম করেন। তো আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তখন ওর আমার ও আমার সাথে মানে রাগে মেসেজ টেসেজ দিয়ে ফেসবুক থেকে চলে যায়। তারপর আমি তো হ্যাঁ কোনো ওয়ে পেতেছিলাম মেসেজ, আমি বুঝাইতে পারতেছি না মেসেজে যে এটা আমি করিনি। তারপর ওরে ওর নাম্বারটা তো আমার কাছে ছিল, ওরে ফোন দিলাম যে আমি তো আমি এরকম এসবের কিছুই জানি না, তো এরকম এরকম সমস্যা। তারপর দেখা গেছে যে না ও বিশ্বাস করছে। তো তখন ছিল ফার্স্ট কথা বলে ওর সাথে 23 আগস্টের 23 তারিখ ওর সাথে ফার্স্টে ফোনে কথা বলে। কয়টার সময়? টাইমটা সঠিক মনে নেই, 7:00 থেকে 8:00 টাইমটা, সন্ধ্যার পরে কল দিয়েছিলাম আর কি। তো বিশ্বাস করে, দেখা গেছে এই ঘটনাটা আমার ওর সাথে আমার মানে ইয়ে করে নেই, ধরেন প্রেমের ক্ষেত্রে কোনো পিছায় নেই, আমি বরঞ্চ আমার এক ধাপ আরো আগায় দিছে। তারপর আরেকটা ঘটনা হইলো এরপর, প্রেমের গল্পটা বলেন, প্রেমটা কেমনে হলো? প্রেমটা হইলো ধরেন ওরে ওর সাথে ফার্স্ট দেখা করি হলো, আমার এখানে সব লেখা আছে, ওর সাথে ফার্স্ট দেখা হলো 8 সেপ্টেম্বরের 18 তারিখ ইয়েতে ফার্ম গেট ওই যে হলটার সামনেই দেখা হয়। তো ওরা আসলে তারপর ওরে নিয়ে আমি ফুচকা খাইতে যাই, আমার আর একটা ফ্রেন্ডও ছিল, ওরে নিয়ে গেছিলাম স্পেশালি যে গেলে তুই দূর থেকে ছবি তুলবি, কিন্তু হয়তো একটু বুদ্ধিমান ছিল, বুঝা গেছে যে ওরে আমি ছবি তোলার জন্য আনছি। তো দেখে ফেলছে, বলছে যে ছবি তুল, দূর থেকে ছবি তোলা লাগবে না, ওরে নিয়ে আসেন কাছে। তারপর নিয়ে আসলাম, আসার পর একটা রেস্টুরেন্টে যায় 3টা ফুচকার অর্ডার দিলাম, কিন্তু ও ফুচকা খাবে না। তো আমি আবার একটু পার্ট নেওয়ার জন্য বললাম যে আচ্ছা আমরাও খাবো না, চলো যাইয়া। ওরে ফার্স্ট দেখাই 2-3টা ধমক দিয়ে বলছে আচ্ছা যাও, তোমার দেখা করা আমার সাথে থাকা লাগবে না, চলে যাও, তুমি ফুচকা খাইলে না। তারপর ও মানে কেমন জানি একটু ইয়া হয়ে মানে মন খারাপ করলো, যে ভাবলো যে কি ফার্স্ট দেখাই আমার এইভাবে ধমক দিল, চলে গেলো।
তারপর আমি আর আমার বন্ধু আমি আমার বন্ধুদেরকে এইভাবে তাকাইছি তাকাইছি বলে ও বুঝা গেছে। মানে আমার মনের ভিতরে ছিল যে ফুসকাগুলো নষ্ট করা যাবে না, চল যায় খাই আসি। মানে আমি বলার পর পর আমি এটাই ভাবতেছিলাম, চল যায় খাই আসি। তো দুজনে গেলাম, যাই দেখি ওয়েটার মানে তুইলা ফেলতেছে যে ফালাই দিবি। তখন ওয়েটারে ধমক, এই ভাই আপনি কী করতেছেন, যে ফালাইতেছেন কেন, আমরা তো আমার বান্ধবীরা আগাই দিতে গেছি, আপনি ফালাইতেছেন কেন ভাই, আমরা তো ভাবছি, সরি ভাই আমরা তো ভাবছি চলে গেছেন আপনারা। তারপর বৈশাখ দুজনে খাইয়া তারপরে চলে আসলাম। এই কাহিনী ওরে কখনো বলি নাই, বলছি রিলেশনের এক থেকে দেড় বছর পরে, তারপর থেকে ও আমার মানে স্যাঁচরা স্যাঁচরা বলতো। প্রপোজটা কেমনে করলে? সেটা প্রপোজটা তো মানে প্রতিদিনই বলতাম, যে এমন ভাবে যে ওই শোনো কি ভালোবাসি খুব জানি, এইভাবে বলতে বলতে দেখা গেছে ওর সাথে আমার এই যে দেখা হয়, ধরেন দেখার তারিখটা ইয়ে করিনি, দ্বিতীয়বার দেখা হলো 27 সেপ্টেম্বর ফ্রাঙ্গেটি দেখা। তুমি এটা ডেই লাইন ধরে বলতে থাকো, মনে হচ্ছে তোমার কাছে লেখা আছে সব। চতুর্থবার দেখা হয় আবার 31 সেপ্টেম্বর, মানে এই মাসের ভিতরে আমার চারবার দেখা হয়ে যায়। একটা হলো 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর, আবার 31 সেপ্টেম্বর, চারটা। তারপর পঞ্চবার দেখা হলো ভৈরব টু নতুন বাজার। আমার আবার এর মধ্যে আবার ওই যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের আন্ডারে আমার চাকরি ছিল, এর মধ্যে চাকরি হওয়ার পর আমি ঠাকুরগঞ্জে চলে যাই অক্টোবর থেকে মেবি চাকরিটা হয়েছিল, আমি ঠাকুরগঞ্জ চলে যাই। ও খুশি হয়েছিল চাকরি হতে, কিন্তু ও বলতো যে এই চাকরিতে আমার কাছে বিয়ে দিবে না, এরকম বলতো আর কি। তারপরে পঞ্চমবার দেখা হইলো 21 নভেম্বর 2019 সালে, আমি ওর ভৈরব থেকে নতুন বাজার নিয়ে আসি বাসে, ভৈরব থেকে নতুন বাজার, আমি ঢাকা থেকে ভৈরব যাই, ভৈরব থেকে ও আমার ফোন দিয়ে বললো যে আমি তো ঢাকা আসবো, তুমি আসতে পারবা কিনা। তো আমি বুঝতাম যে ও আমার পছন্দ করে, না হলে তো এইভাবে ডেকে নিত না। তারপর আমি যাই, যাইয়া ওরে নতুন বাজার দিয়ে আসি। এখন আমি যে আমার অফিস কিন্তু গুলশান দুয়ে, নতুন বাজার গেলে আমার এত খারাপ লাগতো আগে, এখন যাইতে যাইতে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আগে তো খারাপ লাগে না। তারপর আবার ষষ্ঠবার দেখার পরের দিন আবার ওই যে ওর মনে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা ছিল, এই জন্য আসছিল, পরীক্ষা দিয়ে পরের দিন চলে যাবে, আমার আবার ছুটি ছিল না, তো এই মানে এই দিনই চলে যাবে। ওরা বলছে যে আর রিলেটিভের বাসায় থাকবে নতুন বাজার, ওর বলছে যে 2-3 দিন থেকে যাবে, কিন্তু না ও চলে যাবে আমার সাথে চলে যাবে, আমি দিয়ে আসবো নাহলে পরে আর আমি সুযোগ পাবো না। তারপরে সেই দিন আমাদের বাসের মধ্যে, বাসটা ওই যে সোহাগ বাস ছিল, তো দেখা গেছে আমি ও আবার বলছে তুমি যাই এই কাউন্টার থেকে টিকিট কাটো, তো আমি আসতেছি, ও আর একটা ভাই আসতেছিল। তারপর আমি এই কাউন্টারতে যাই, কাউন্টারের সামনে দাঁড়াইছে, ও কী করছে রিক্সা দিয়া আর একটু সামনে আরেকটা সামনে আরেকটা কাউন্টার আছে ওইটাতে চলে যেতেছে। তখন ওর সাথে তোর ভাই আছে, আমি তোর ডাক দিতে পারতেছি না, ফোনও দিতেছি, ওর ভাইয়ের সামনে ফোনও ধরতেছি না। তারপর ওরা যায় সামনের কাউন্টারতে টিকিট কাটছে, আমার মানে মেজাজ এমন খারাপ হইতেছে, আমার এত দূর থেকে কষ্ট করা যায় না। তারপর ওরে ফোন দিলাম, ও আবার ফোন দিছে, কো আপনি কই, আমি আমি তো এই কাউন্টারে, কো আমরা তো এই কাউন্টারে আছি, কো আপনি এক কাজ করেন ওই বাস ওইখানতেই আসবে, আপনি ওইখানে টিকিট কাটেন। তা আমি ওরে জিজ্ঞেস করলাম যে তোমার টিকিট সিট নাম্বার কত, কো আমার সিট নাম্বার এত 21 নম্বর, কো আপনি 20 নম্বরটা কাটেন, এটা আমার দুইটা একসাথেই, তো আমি যে কাউন্টারে যা বললাম আমার 20 নম্বর সিটটা লাগবে। তো ওনারা বললো যে এখানে তো একটা মেয়ে, আমাকে সমস্যা নেই, আমার পরিচয় দিতে চায় না ফার্স্টে, তাও জোর করে নিছি আর কি। নেওয়ার পর ও আসলো, আসার পর আমি অন্য একটা সিটে বসছি, ওর ভাই উঠাই টুটাই দিয়ে যাওয়ার পরে তারপর গেছি আমি, আমি যা বসছি ওর সাথে। তো বসার পর দেখা গেছে একটা মেয়ের সাথে থাকলে আর ওই যে পিছনে আর একটা ইয়ে ছিল, কাপল ছিল একটু বয়স্ক আর কি, পিছনের দিকে বাসটা মোটামুটি খালিই ছিল, সোহাগ বাস। তারপর বাসের মধ্যে আছে না যে বলা লাগবে এগুলা, আপনার যেটা ইচ্ছা, মানে কিছু একটা হয় আর কি। হওয়ার পর মানে তখন আমাদের রিলেশন নাই, মানে হয়তো একসাথে থাকছে, বসে আছি, ফিলিংসে একটা কিছু হয়ে গেছে, তো তখন আমাদের রিলেশন নাই। তখন ও বারে নতুন ওর ভৈরব নিয়ে দিয়ে আসি, দিয়ে আসার পর ওর তো রিলেশন নাই, একটা কিছু হয়ে গেছে, নিজের কাছে হয়তো গিলটি ফিল হইতেছে। তারপর এখন কী করবে বুঝতেছে না। তারপরও এত কিছু হওয়ার পর তারা আমি বলি যে রাজি হয় না, তাও রাজি হয় না। তারপর যে আমাদের শুরু হয় 25 নভেম্বরে রাজি ইয়ে হয়েছে আর কি, আমি তখন এই সেকেন্ড ইয়ার পরীক্ষা চলতেছিল, আমার এই অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা চলতেছিল, আমি ঘুমাইছিলাম। পরে দেখি 6:14-11 মিনিটে একটা মেসেজ দিয়েছে, আর 6:14 মিনিটে একটা মেসেজ দিয়ে বলছে যে ও আমার ভালোবাসে, এই কথাটা জানাইছে। আমার সব কিছু স্ক্রিনশট বা ইয়ে দেওয়া ছিল, কিন্তু আমার ফোন হারাই গেছে, তো ওই জন্য অনেক কিছু হারাই গেছে স্মৃতি। তো জানানোর পর আমার তো অনেক খুশি, আমি তো আগে থেকেই বুঝি যে ও আমার ভালোবাসে, কিন্তু মুখে স্বীকার করতেছে না হয়তো। তো ওর ফোন দিয়ে বললাম, বলার পর বলে যে হ্যাঁ সত্যি আমি আপনার ভালোবাসি, এই এই বললো আর কি। এরপর আর অনেকদিন আমাদের দেখা সাক্ষাৎ হয় না, আমি এই যে পরীক্ষা দিয়ে চলে যাই ঠাকুরগাঁও চলে যাই,
ঠাকুরগাঁও যাওয়ার পর ওইখানে কথা হইতো প্রতিদিনই, প্রতিদিন কথা হইতো, মানে রাত আমার সকাল অফিস করা লাগতো 9টা থেকে, দেখা যেত রাত 3টা 4টা, এমনও দিন গেছে। একদিন বাংলা লিংক, আপনি জানেন কিনা জানি না, বাংলা লিঙ্কে যে ফ্রি দিছিল, এই যে মানে কথা বলে টাকা কাটতো না, তো ওই দিন দেখা গেছে আমরা একদম সারা রাত কথা বলছি, মানে 10 মিনিট পর পর কাটতে যেত ফোন, সারা রাত কথা বলছি 10 মিনিট পর পর কাটতে যেত, মানে 10 মিনিট কোন দিক দিয়ে যাইতো বুঝতামও না, 10 মিনিট পর পর কাটতে যেত, তারপর আবার ফোন দিতাম, আবার ফোন দিতাম, এইভাবে দিতে দিতে সকাল 9টা বেজে গেছে, তারপর বলে এইবার আমার অফিস আছে তুমি ঘুমাও, তারপর ফোন রাখলাম আর কি। এরপর পরে আমাদের ইয়ে ছিল, আমাদের অফিস থেকে অ্যানুয়াল ট্যুরে নিয়ে যায় আর কি, ওই কক্সবাজার রাখবে হয়তো, কক্সবাজারে সাইমন হোটেল তো চিনেন মনে হয়, সাইমন হোটেলে রাখবে আর কি, 5 দিনের 3-4 দিন আর কি, 5 দিনের মতো ছুটি আছে। তো আমার তো এর ভিতর আর ওর সাথে দেখা সাক্ষাৎ হয়নি, 22শে 22 নভেম্বরের পরে ওর সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি। তারপর আমি কী করবো বুঝতেছিলাম না, ওই বলতেছে যে তোমার কি ট্যুরে যাওয়াই লাগবে, এত ভিআইপি ভাবে ট্যুর দেয় এখানে, মনে করেন 1-1 জনের প্রতি 1.5 লাখ টাকার মতো বাজেট, বুঝতেই তো পারতেছেন কত ভিআইপি। তো আমি ওই ট্যুরটা আমি স্যারের যে জোনাল ম্যানেজারে বললাম যে আমি তো, সরি জোনাল ম্যানেজার না, রিজন ম্যানেজারে বললাম যে আমি তো যেতে পারবো না, আমার একটা পরীক্ষা আছে। তো আমার একটা পরীক্ষা ছিল, দুদুকের একটা পরীক্ষা ছিল, আমার আব্বু আবার ওই যে দুদুকের চেয়ারম্যান ছিল না ইকবাল মাহমুদ, তার চাকরি করতো, তার চাকরি করছে 2 বছরের মতো চাকরি করছে, তার চিনি, তো দুদুকের পরীক্ষাটা দিলে হয়তো কিছু একটা হইতে পারতো। তো আমি ওর সাথে দেখা করবার জন্য আমি ওই ট্যুর ক্যান্সেল পরীক্ষার কথাকে ট্যুর ক্যান্সেল করে ঢাকায় এসে পরে ওর সাথে দেখা করি আর কি, কত 26শে ডিসেম্বর সম্পর্ক হওয়ার পর এটা ছিল আমাকে দ্বিতীয়বার দেখা। এবার তুমি প্রেমের কথাগুলো বলো আর তোমার বিচ্ছেদের কথাটা বলো। তারিখটা বলার দরকার নেই। তো এরপর যে আমি ওর সাথে দেখা করলাম, নতুন ইয়াতে ভৈরবে যাই, আমি ভৈরবে যাই ফার্স্টের দিন, কারণ এই যে আশেপাশে যে রেল লাইনের আশেপাশে একটু ঘোরাঘুরি করি সন্ধ্যা পর্যন্ত, ফার্স্টের দিন হয় অনেক কিছুই হয় আমাদের মধ্যে, যেমন কিস টিস আরও অনেক কিছুই হয়। তারপরে ওই দিন চলে আসি আবার রাতের বেলায় আমি ব্যাক করি, আর এখন তো আমার তো ভালোই লাগছে। তারপর পরের দিনও ওয়েও বলতেছে যে তোমার তো ছুটি, কী করবা, আইসা বলো আজকে, আইসা বলো দেখা করি। তো আমি এর পরের দিন আবার পরের দিন সকালেও চলে যাই ওইখানে, তো ওর সাথে দেখা হয়তো, ও আবার আমার জন্য নুডলস টুডলস রান্না করে নিয়ে আসছিলো। তারপর আমরা ওই যে ভৈরব ব্রিজের ওইখানে জায়গা খাওয়া দাওয়া, রান্না নুডলস খাইলাম, কিছু ছবি টবি তুললাম, তারপর আবার ইয়েতে চলে আবার রেল লাইনের পাশে যাই ওইখানেই যাই। যাওয়ার পর আমরা ওই যে অনেক সন্ধ্যা হয়ে গেছে আর কি, সন্ধ্যা হয়ে যাওয়ার পর ইয়ে হয়েছে, অনেক কিছুই তো করতেছি, তারপর যাইতে যাইতে ওই যে ভৈরব আর কুলিয়ারচরের মাছ যায় যে ওই রাস্তাটা, ওইখানে দাঁড়ায় আসি, গল্প টল্প করতেছি। তারপর একটা লোক আসতেছে, তো লোকটারা আইসা দেখা আমরা একটু ছবি তোলার ভান টান করতেছি, করার পর লোকটা আইসা আমার জিজ্ঞেস, ভাই আপনার এত রাতে এখানে কি? আমি বললাম, ভাই আমাদের আমি ঢাকা যাবো, ঢাকা যাওয়ার ট্রেন লেট হইতেছে, এই জন্য একটু হাঁটাহাঁটি করতেছি সাইডে। তো আমার লোকটার দেখেই সন্দেহ হলো যে লোকটা হয়তো অন্য টাইপের, মানে ধরেন ফিটিং টিটিং দিবে এরকম টাইপের। আমি তো ওর আর কিছু বলতে পারতেছি না বুঝায়, ওরা বলতেছি আচ্ছা চলো তাড়াতাড়ি যাই, কিন্তু দৌড় দিলে হয়তো তাড়াতাড়ি চলে যেতে পারতাম, কিন্তু ওরে রেখে তো আর আমি দৌড় দিতে পারি না। এই 1 মিনিট পরেই দেখি অনেক 15-20 জন লাইট টাইট নিয়ে আসতেছে, 15-20 জন লাইট টাইট নিয়ে আসে, এসে আমাদেরকে ধরে, ধরার পর বলতেছে এই আপনার কি সেই, মানে বলতেছে। তো আমরা বললাম সব কিছু সত্যই বললাম যে আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরপর বলছে চলেন আমাদের মেম্বারের কাছে চলেন, এখানে ইয়ে আছে আপনাদের মেম্বারের কাছে নিয়ে যেতে হবে। অনেক জিজ্ঞেস করার পর তার নিবেই, আমার এত আমার ভিতরে এত ভয়টাই কাজ করে না, কারণ ঢাকা শহর থেকে বড় হয়েছি, এইগুলো দেখতে দেখতে বড় হয়েছি, কী করবো, নিয়ে টাকা পয়সা রেখে দেবো, মোবাইল টিবা রেখে দেবো, এই আর কি। তো আমি আসতেছি, কিন্তু ওই কান্না করতেছে, ওই কান্না করতেছে, ও অনেক চালাক, তো ভাবছে যে ওর বাসায় ফোন টোন দিবো, ওই কী করছে ফোনটা বন্ধ করছে, ভাবতেছে মানে সুযোগ পাইলে ঢিলা দিয়ে পানিতে বা ইয়েতে ফালাই দেবো। এর ভিতর মানে 15-20 জনের রিকোয়েস্ট করার পর ওই রিকোয়েস্ট করতেছে, আমি কিছু বলি না, তো রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া আমাদের ভুল হয়েছে মাফ করে দেন, কিন্তু ওরা শুনতেছেন ওরা নিয়ে যাবে। হঠাৎ করে আল্লাহর রহমতে একটা লোক আসলো, আইসা বললো যে এখানে কী হয়েছে, আমরা বললাম যে দেখেন আঙ্কেল আমরা ঢাকা যাবো, ট্রেন লেট হইতেছে, এখানে একটা হাঁটাহাঁটি করতেছে, ওনারা আমাদেরকে ধৈর্য এরকম ইয়ে করতেছে, হ্যাস্ত ন্যস্ত করতেছে। তারপর উনি একটা ধমক দিল, হ্যাক করে একটা ধমক দিছ, মানে মানে যে পিঁপড়ার বাসায় যেমন হাত দিলে যেরকম ধরেন চারদিকে ছড়াই ছিটে যায়, ওরা এরকম চারদিকে ছড়াই ছিটে চলে গেলো, বুঝলাম না কিছু। পরে আঙ্কেল বলতেছে যে ওরা তো ওদের তো আমাদের আমার দেখেই ওদের অবস্থা খারাপ হয়ে গেছে,
হয়তো বুঝলাম যে ও এলাকার হয়তো প্রভাবশালী মানুষ, তারপর উনি আমাদেরকে এই প্ল্যাটফর্ম পর্যন্ত দিয়ে আসলো। দিয়ে আসার পর আমি তাড়াতাড়ি করে একটা অটো নিয়ে ওরে আগে বাসায় দিয়ে আসি। আমার সমস্যা হলে সমস্যা নেই, কিন্তু ওর সমস্যা মেয়ে হিসেবে তো অনেক সমস্যা হইতে পারে। পরে আমি চিন্তা করলাম যে আমি যে যাইতেছিলাম সমস্যা তো হইতেই পারতো, টাকা পয়সা বা ইয়ে নিলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু দেখা যায় হ্যারাসমেন্ট দেখা যাইতো যে আমারে আটকায় রাখা বা ওরে দর্শন দর্শন করতে পারতো এরকম। পরে নিজের কাছে অনেক খারাপ লাগলো যে না, এরকম নির্জন জায়গায় আর কখনো যাওয়া যাবে না। এরপর আমি আবার ঠাকুরগাঁও চলে যাই। এর মধ্যে দেখা গেছে ও বলতো যে আমার আব্বু তো এই মানে কম্পিউটার অপারেটর চাকরি ছিল, বলতেছে যে এই চাকরিতে বিয়ে দিব না, আরও ভালো চাকরি লাগবে। তো আর নিজের ওরে সত্যি ভালোবাসতাম, তো নিজের ভিতর থেকে মানে পড়াশোনার প্রতি একটা যোগ আসলো যে না, আমি একটু পড়াশোনা করি, চাকরির পড়াশোনা করি, টুকটাক পড়াশোনা করি। তো দেখা গেছে আমাদের অফিস দেখা গেছে ছয়টা পর্যন্ত, পাঁচটা ছয়টা পর্যন্ত। দেখা গেছে অনেকের আছে ঠাকুরগাঁও যারা থাকে ম্যানেজার বা রিজিওনাল ম্যানেজাররা থাকে, তাদের যাদের বউ নাই তারা তো বাসায় যাওয়া এক কথা, অফিসে যাওয়া এক কথা, ওরা অফিসে বসেই থাকতো, ইয়ে করতো বা অনেক কাজ টাজ করতো, জমানো কাজ টাজ করতো। দেখা গেছে আমার যে কাজটা করতে 5 মিনিট লাগে, ওদের 1 ঘন্টা লাগতো, কম্পিউটার টাইপিং টাইপিং এত ভালো ছিল না। দেখা গেছে আমারও দিয়ে অনেক কাজ টাজ করাইতো, তো আমার এগুলো ভালো লাগতো না, মানে অফিস টাইমের পরে আমার কাজ করতে পুরো বিরক্ত লাগতো, মানে আমার ইচ্ছা ছিল না যে আমি অফিস টাইমের পরে কাজ করবো। তো ওরা এইভাবে কাজ করাইতো, কিন্তু দেখা গেছে আমার এখন চাকরির প্রতি ইচ্ছা নেই, বলতে আমি ওরে বলছি যে আমি চাকরি ছেড়ে দিই, আমি যাই বাসায় ইয়ে যাই বিসিএসের জন্য পড়াশোনা করবো বা ভালো চাকরির জন্য পড়াশোনা করবো, আমি চাকরি করবো না। ও ফার্স্টে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে তো ভালো। তো ও দেখা গেছে ইয়ে করে আমার চাকরিটা মানে এক পর্যায়ে দেখা গেছে আমি স্যারদের সাথে এমন অবস্থা ছিল যে ধরেন চাকরি যখন ছেড়ে দিব, স্যাররা যদি বলতো যে এই কাজ করো, আমি সারাদিন অফিসে ঘুমাই থাকতাম, অফিসে রুম ছিল একটা, অফিসে ঘুমাই থাকতাম। স্যাররা কোনো কাজ যদি বলতো যে এই কাজটা করো, আমি বলবো আমি বলতাম স্যারদের সাথে একটা ঝগড়া হয়েছে আর কি, ঝগড়া করে আমি বলতাম যে আমি কাজ করবো না, পারবো না কাজ করতে, যাই ঘুমাই থাকতাম। ওরা আবার হেড অফিসে কমপ্লেন করতো। তো আমার দেখা গেছে 2-3 বার হেড অফিসে নিয়ে আসছে, নিয়ে এসে বলে দিছে। আর আমাদের ম্যানেজারগুলো এরকম অবস্থা ছিল যে দেখা গেছে আমি রান্না টান্না করি, ওরা এসে আমার রান্না টান্না খায় খায় না ইয়া করে, মানে চাকরি ছেড়ে দিয়ে চলে আসি। তারপর আমি বাড়িতে ঢাকায় এসে পড়াশোনা টুকটাক করি। দেখা গেছে আমার কাছে কিছু টাকা ছিল, 4-5 লাখ একটা ঘর টোর করি। তখন দেখা গেছে ওর সাথে দেখা করতে যাওয়ার মানে টাকা পয়সা তো থাকতো না, তখন ফ্যামিলি থেকে কিছু কিছু টাকা নিতাম। এরপরে মাঝে মধ্যে ও দেখা করার কথা বললে বলতাম, বলতো ওই সবসময় বলতো দেখা করার কথা, কিন্তু অনেক সময় দেখা টাকা পয়সার সমস্যা থাকতো, যাইতে পারতাম না। তারপরে যা গেলেও মানে সিলেট যাইতে আসতে তো মনে করেন 4-5 হাজার টাকা লেগে যায়। এমনও দেখা গেছে দেখা হয়েছে আমি 10-15 হাজার টাকাও গেছে, ওরে 5-7 হাজার টাকা তো আমি কাপড় গিফট করছি। আমি কিন্তু আজ পর্যন্ত চাকরি করি যে আমার মা বাবার একটা সুতা পর্যন্ত কিনা দিইনি, এই যে এত বছর চাকরি করতেছি কোনো টাকা পয়সা দিই না ফ্যামিলিতে, ফ্যামিলির সাথেই থাকি আরও ফ্যামিলি থেকে নিই, কিন্তু ওর পিছনে আমি 1 লাখ টাকা নষ্ট করছি। প্রেমটা নষ্ট হওয়ার কারণ হইলো যে আমাদের রিলেশনটা প্রায় সাইকো পর্যায়ে চলে গেছিলো। যেমন ধরেন ফেসবুক থেকে আমাদের যা আছে, ওর ওর ফেসবুক পাসওয়ার্ড আমার কাছে ছিল, ওরটা আমারটা ওর কাছে ছিল। তো দেখা গেছে এক পর্যায়ে ওর যত ছেলে ফ্রেন্ড আছে আমি আনফ্রেন্ড করে দিলাম, ও আমার যত মেয়ে ফ্রেন্ড আছে সব আনফ্রেন্ড করে দিল। এরকম মানে কোনো রিলেশনের রুলস হইলো কিছু, মানে আছে না এগ্রিমেন্ট হইলো যে তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না, দেখা করতে পারবা না, তোমার আত্মীয় স্বজন যে কাজিন টাজিনের সাথে কারোর সাথে কথা বলতে পারবা না, দেখা করতে পারবা না। ও বললো আমিও বললাম আচ্ছা সমস্যা নেই। তারপর একবার চলতে চলতে আসে না কি মাঝে মাঝে রুলস ব্রেক হয়, ইয়ে হয়, দেখা যায় অনেক ঝগড়া টগড়া হইতো। ফার্স্টে তো ভালোই ছিল, কথাবার্তা ভালো করে বলতাম, এক পর্যায়ে দেখা যায় গালাগালির পর্যায়ে যায়, তুই তুকারির পর্যায়ে যায়, মানে এরকম চলতেই থাকে আস্তে আস্তে। তো মাঝে মাঝে আমার যেমন রাগারাগি করলে আমি ওরে বলতাম যে তোর মতো মেয়ে আমার দরকার নাই, আমার আরও অনেক মেয়ে ফ্রেন্ড আছে, অভাব নেই মেয়ে তোর মতো মেয়ে। তো ও বলতো যে তো এরকম অনেক কিছুই বলতো যে তোর সাথে আমার রিলেশন রয়েছে একটা অ্যাক্সিডেন্টলি। ওই জিনিসটা আমার খারাপ লাগতো আর কি, যে ও যখন বলতো যে আমার সাথে রিলেশন রয়েছে অ্যাক্সিডেন্টলি, তো আমিও তো বুঝতাম যে আসলেই তো অ্যাক্সিডেন্টলি হয়েছে, আমাদের আগে একটা কিছু হয়ে গেছে তারপর রিলেশনটা হয়েছে। তো আমার খুব খারাপ লাগতো। তো গত কোনো ঈদে এই কথা বলছে পর আমি ওরে ইয়ে করে দিছি, এই ব্লক টক দিয়ে আর কোনো যোগাযোগ করিনি ওর সাথে। তারপর 4-5 দিন পরে আমার ও অন্য আইডি দিয়া মানে ফোনের ওপর ফোন 200-300 ফোন দিয়ে দিছে, ফোনে এখনও দেখাইতে পারবো আছে, অনেক ফোন দিছে, তারপর SMS করছে। তারপর ভালোবাসি তো, তারপর একটু ইয়ে কাজ করে, তো দুর্বলতা কাজ করে, ফোন দিয়ে কথাবার্তা বলতে বলতে বলছে যে আমি আপনার সত্যি ভালোবাসি, আমি রাগের মাথায় এগুলো বলছি, সবসময় এগুলোই করতো। তারপর আবার রিলেশনটা কন্টিনিউ করতেছি।
এর ভিতর তো ওই তো ইয়ে নার্সিং এর চান্স পায় ওইখানে সিলেটে পড়ে, তারপর এই যে রিসেন্টলি যে ঘটনাটা ওইটাই উঠিয়ে বলে শেষ করে দিই। সমস্যা হইলো যে এই ওর একটা ওর বোনের বিয়ে হয়েছে পরে ওর বোনের দেবর একটা আছে ছোট, তো ওর বোনের দেবরটা আসে ওদের বাসায় আসে, মানে জানি না একজন মেহমান আসলে তো মনে করেন ইনফর্ম করে আসে যে আমি আসতেছি, ও বলতেছে যে হুট করে চলে আসছে আমি জানি না কিছু। তো ও কি করতো আমার কোনো কাজিন টাজিন আসলে আমার বাসা থেকে বের করে দিত যে তুমি বাসাতে বাসায় থাকতে পারবো না আজকে, তুমি ওর সাথে কথা বলতে পারবো না, এরকম করতো। তো আমার 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 ক্ষেত্রে আমার মেজাজ খারাপ হইলো যে ও আমার সাথে এরকম করে আমিও ওর সাথে এরকমই করবো, মানে একটা ওই যে রিভেঞ্জ যে ব্যাপারটা। তা আমি বললাম ওরে বললাম যে তুই এখন বাসায় থাকতে পারবি না, তোর মামার বাসায় চলে যাবি, তুই এখানে থাকতে পারবি না। তবে বলছে আমি এখন কেমনে যাবো কি করবো, তা আমার বেলা তো ঠিকই আমি যা যাওয়া লাগে, তো তুই যাবি না গিলিয়া, এরকম বলতে বলতে একটা এই রেকর্ড ফোন শোনাবো একটু বলে না। তারপর তারপর ওই আমি বললাম যে তুই যদি এখন না যাস তাহলে আমি তোর আব্বুরে কল দিব। তো ও বলতেছে না না প্লিজ তুমি আব্বুরে কল দিও না। তারপর দেখা গেছে রাগের মাথায় আসে ওর আব্বুরে কল দিয়েই দিছি। দেওয়ার পর এখন কি বলবো, রিলেশন কথা তো সরাসরি বলতে পারি নাই, তো আমি মানে ভাবছি যে কথাটা কাটায় দিই। তো বললাম যে আমি সিলেট সিলেট থানা থেকে সিলেট থানা ওসি ফোন দিছি, এরকমভাবে বইলা তারপর ইয়ে করি আর কি, এমনি কথা কাটায় দিই। কিন্তু ও ভাবছে হয়তো যে আমি হয়তো সব কিছু বলে দিছি ওর, মানে ও গিয়ে ওর আব্বুর কাছে হয়তো সব কিছু স্বীকার করে ফেলছে। তো ওর ওর সাথে তো আমি কন্টিনিউ কথা বলতে চাইতেছি কিন্তু পারতেছি না। এই ধরেন এটা বলার পর ওর আব্বু তো যাই না গেছে, ওর আব্বু নাকি ওরা অনেক মারধর করছে বললো আর কি। পরের দিন ওর সাথে আমার প্রায় এক এই ঘটনার পরে একদিন যোগাযোগ নাই, একদিন যোগাযোগ নাই, আমার পাগলের মতো হয়ে গেছি যে আমি কী করতেছি বুঝতেছি না, যে যুগ কথা হইতেছে না, মানে বাসা মানে কান্নাইতেছে খালি। তারপর ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠছি 6 তারিখে ঘুম থেকে উঠছি, উঠে ভাবছি না বাড়িতে চলে যাবো, একটা এর একটা ভিত করাই লাগবে যেহেতু যা ফ্যামিলিতে জানাজানি হয়ে গেছে। তা আমার ভিতরে ছিল যেহেতু ফ্যামিলিতে জানাজানি হয়ে গেছে ওর আব্বুর সাথে আমি যে সরাসরি কথা বলবো যে আপনি মেয়েকে কি আমার কাছে বিয়ে দিবেন। ফাইনালি ব্রেকআপটা হয়েছে কেমনে? হ্যাঁ এই ঘটনার পরে ব্রেকআপ হয়েছে, এই ঘটনার পরে এই এই ঘটনার পর থেকেই শুরু হইতেছে আর কি। ওকে, তো ওর আব্বুরে যা বললাম যে আপনার ফোন দিছি ওর আব্বুরে, আমি বাড়িতে চলে যাওয়ার পর আমার 2-3টা ফ্রেন্ড নিয়ে মাঠের এখানে দাঁড়াইছি ওদের বাসার কাছে আর কি। দাঁড়ানোর পর আব্বুরে ওর আব্বুরে কল দিলাম যে আপনি আমার আমি রায়হান আপনার সাথে একটু, ওর আব্বু আমার চিনে, আমি বললাম যে জি আসসালামু আলাইকুম স্যার আমি রায়হান। কোন রায়হান? পরে বললাম যে ওই যে সনির সাথে আমার রিলেশন ছিল। কো আচ্ছা ঠিক আছে, তুমি আজকে তো আমি ব্যস্ত আছি, তুমি কালকে দুপুর বিকালের দিকে আসো। ঠিক আছে স্যার, রেখে দিয়ে চলে গেছি। এর ভিতর রাতের বেলায় মানে আমাদের এলাকায় এক বড় ভাইরে দিয়ে কল দেওয়া হয়েছে আমার, কি রে ফোন দিছে, ওই যে আমি আবার ফোন দিছিলাম আমার বন্ধুর ফোন থেকে, বন্ধুর ফোন থেকে ফোন দেওয়ার পর ওর ফোনে ফোন দিয়ে আমার খুঁজতেছে। তারপর আমার ফোন দেওয়ার পরে বলতেছে যে কিরে রাহেন তুই নাকি স্যারের ফোন দিয়ে হুমকি ধুমকি দিতেছস, থ্রেট দিতেছস। আমি কই ভাই আমি তো এরকম কিছু করি নাই, তুমি তুমি আমার সাথে দেখা তোমার সাথে দেখা হইলে আমি বলবো না। পরে বলতেছে আচ্ছা তুই কই আসছিস, আমি আমি আমাদের বাসার সামনেই আছি। কো আচ্ছা তুই থাক আমি আইতাছি বলে, এরপর আবার একটু পরে আমাদের যে ইউনিয়ন যে ইয়ে লিডার মানে ইয়ার ইয়ার আওয়ামী লীগের যে ইয়ার সেক্রেটারি না সভাপতি জানি, উনি আমার ফোন দিছে দিয়ে বলতেছে যে রায়হান তুমি নাকি স্যারের সাথে বিয়াদবি করছো। আমি স্যার আমার ফোন দিয়ে বললাম কি ভাই আমি তো বিয়াদবি টিয়াদবি করি নাই কিছু না। ও আবার হে আবার আমাদের সম্পর্কে মামা লাগে, এর বোনরে আবার আমাদের এক চাচা বিয়ে করছে। আমি বলছি যে মামা আমি তো ইয়ে করিনি, বিয়াদবি টিয়াদবি করি নাই, ওর সাথে আমার সম্পর্ক ছিল একটা এই ক্ষেত্রে। কো তুমি কই আসো? আমি কই আমি তো আসি আমার মাঠের মধ্যে আসি বসে আছি। তুমি একটু ব্রিজের সামনে আসো। তা আমি বললাম যে ভাই ব্রিজের সামনে মামা ব্রিজের সামনে আসতে পারবো না, কারণ এখন গাড়ি টাড়ি নাই, রাত 11টার মতো বাজে। তো ইয়াতে ওইখানটায় কথাবার্তা হয়ে শেষ হয়ে গেছে এখন তার মানে রিলেশন, রিলেশন প্রায় শেষ হওয়ার পথে। তো এই ওর বিচারে বসলো আর কি আমার নিয়ে, সমস্যা এই ওরে ডিস্টার্ব করতেছো কেন। তারপর কি ওর সাথে কথা হয়েছে, মেয়ের সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ, ওনাদের কাহিনী তো এখনই মূল কাহিনী। ওকে, তো ওনাদেরকে বললাম যে আমাদের রিলেশন ছিল এসে, পরে ওনারা আমার শর্ত দিতেছে যে মেয়ে যদি তোমার সাথে যোগাযোগ না করে তো তুমি ওর সাথে ওরে কোনো ডিস্টার্ব করবো না। আমার কোনো সমস্যা নেই, আমি মেয়ে যদি না চায় তাহলে আমার তো কোনো কিছু করার নেই। রাইট, এরপর বাজার দেখা গেছে আগুন লেগে যাওয়ার পর আগুন লেগে গেছে এর মধ্যে, আগুন লেগে পর বিচার এখানে শেষ। তো আমার ওরা আবার কী করছে, ইয়েতে এই মেয়ের সাথে কথা বলেই আসছে,
থানার ওসি, তারপর এই এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা আছে, মেয়ের সাথে কথা বলে আসছে। তো আমার আমার এলাকা আমার এলাকার যে ভাই আর যে আমার মামা লাগে, সে আমার ইয়েতে ডাইকা নিয়ে বলতেছে যে তুই টেনশন করিস না, মেয়ের দেখে আসছে যে মেয়ে তোর প্রতি অনেক দুর্বল, মেয়ে তোর সাথে যোগাযোগ করবে, তুই চুপ করে থাক, মেয়ে তো সারা জীবন আটকে রাখতে পারবে না, মেয়ে তো যাবে ইয়েতে কলেজে তো যাবেই। তো আমি চুপচাপ রইলাম। এর মধ্যে কি আমি ওর সাথে আমার লাস্ট দেখা হয় 30শে সেপ্টেম্বর 2023 সালে, এই 22 সালে। এর মধ্যে আমি একটা ফ্রেন্ডের 29 তারিখে আমার একটা ফ্রেন্ডের বিয়ে থেকে যা ওর এখানে যায়, ওর বললো যে মেয়ে তোর জন্য পাগল, তুই ইয়ে করিস না। তো ওই আমার বিয়ের ফ্রেন্ডের বিয়েতে গেছিলাম, যে আমার একটা ফ্রেন্ড ছিল বিবাহিত, ও আবার মেয়েদের সাথে ফ্লার্টিং টাটিং করতো। তো আমি বললাম যে এ বিয়ে হয়েছে তাও এরকম ফ্লার্টিং করতেছে, নৌকার মধ্যে বসে। তো বলতেছে যে তুইও করছস, যে এর আমি এখনই ফোন দিয়ে জিজ্ঞেস করবো। তো ফোন দেয়, তারপর আমি ফোনটা নিয়ে ফোন ঢুকে আর ফোনে কাইটা দিই। তো ও কী করছে, আমাদের মধ্যে তো এরকম ঝামেলা চলতেছে, এর ভিতরে ফোন টোন দেয় না, ওই যে যাই নাম্বারে ফোন গেছে। তো ও গিয়েছে ঝামেলার মধ্যে আবার ওই নাম্বারে ফোন দিয়েছে, ওই নাম্বারটা ছিল রাব্বুর কাছে। তো রাব্বু ধরে ভাবতেছে যে আমি ফোন দেওয়াইছি, দেওয়াইছি পরে আমার আবার এলাকার বড় ভাইরে ফোন দিয়ে বলতেছে, ও তো আবার ফোন দিছে অন্য কারো দিয়ে ফোন দিয়েছে, আমি কিন্তু কিছুই জানি, আকাশতে পড়ছি। তো কিরে, সে বলতেছে কিরে তোর না করলাম, যে তুই একটু ইয়ে থাক, চুপচাপ থাক, হ্যাঁ তো ওনার বলতেছে বড় লেভেলে জানাবে এই সেই। আমি বলছি ভাই আমি তো কিছু জানি না এই ব্যাপারে। তারপর আমার তো আমার উপর আবার কেউ মিথ্যা ব্লেম দিলে মেজাজ খুব খারাপ হয়। তো আমি ওর মামার বাসা আমাদের এলাকাতেই, তো আমি ওর মামার জায়গায় ঘুম থেকে ডেকে তুলছি, তুলে বললাম যে সব প্রমাণটা দেখাইলাম যে আমি এই ব্যাপারে কিছু জানি না কল দেওয়ার ব্যাপারে। তো ওর মামা আমার বলতেছে যে আচ্ছা তোমার আমি এই ব্যাপারটা একদম সাদা করে দিই, তুমি স্ট্যাম্পে সই দিবা যে আমি ইয়ে সনিরে আর কোনো সময় বিরক্ত করবো না। তো আমার ফ্রেন্ড দুইটা বলতেছে যে আচ্ছা দিয়ে দে, স্ট্যাম্পে দিলে কী হবে, কিছু হবে না। কিন্তু আমি তো জানি ওরা হইলো আমাদের এলাকার মধ্যে অনেক অনেক ক্রিমিনাল টাইপের, ওর আব্বু আর সেও। তারপর আমি আমি আমার ফ্রেন্ডরা বলতেছে দিয়ে দে, ওরাও হয়তো এত কিছু বুঝে না। তারপর আমি বললাম পরের দিন আমার সে নিজের থেকেই 100 বার ফোন দিতেছে যে ইয়েটা দেওয়ার জন্য। তো আমি বলছি আমি দিব না, বলছে কর দেও না তো আমার সাথে দেখা করো দোকানে এসে। তো সে তার দোকানে যা দেখা করি, সে আমার বলতেছে যে তুমি লিখিতটা দাও, ওর আব্বু তো অনেক টেনশনে আছে, সেই বা খায় না দেয় না। তারপর আমি বললাম যে ভাই ভাই আমি ইয়ে দিব না, এই লিখিত কোনো কিছু দিতে পারবো না, মৌখিক যা বলা লাগে আমি বলবো, ডিরেক্ট না করছি দিব না। পরে বলো আচ্ছা ঠিক আছে, রাতের বেলায় তুমি স্যারের সাথে দেখা করাবো। তো রাতে সন্ধ্যার পর ওর ইয়েতে গেলাম, ওর বাবার বাবার বাসার কাছে গেলাম, ওর বাবা নেমে আসলো। ওর বাবার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে অনেক খারাপ, কয়েক 4-5 দিন ধরে ঘুমায় না। তারপর আমার দেখে মানে হাতটাতে যে মোবাইলে এরকম ছিল, হাতটাতে এভাবে কাঁপতেছে, মোবাইলে ফ্লাশটা বন্ধ করতে 2-3 মিনিট লাগছে, এর অবস্থা দেখে আমারও মায়া লাগছে। আমি ভাবছিলাম যে সে যদি কিছু বলে তার কথার উত্তরে কিছু বলবো, কিন্তু আমার যে ইয়া এলাকার যে ছাত্র ইয়া আওয়ামী লীগের নেতা বলছে যে তুমি গিয়ে কিছু বলার দরকার নেই, স্যারের অবস্থা অনেক খারাপ, তাই আমি আর কিছু বলিনি। তো যা স্যার আমার বলতেছে যে আমি স্যারের পায়ে দিলাম, মাপ চাওয়ার কারণ হইলো যে ওই যে কল দিয়ে স্যারের ইয়ে করছিলাম এটার জন্য মাপ চাইছি। তারপর স্যার বলতেছে কয় তোমার আমি মাপ করতে পারি একটা শর্তে, তুমি ওরে আপন বোনের মতো দেখবা। তো আমি মনে মনে ভাবতেছি এর সাথে এত কিছু করলাম, 4 বছর রিলেশন করলাম, এর সাথে এর আমি বোনের নজরে কীভাবে দেখবো। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমার কথা হলো যে ওরে যে 9 তারিখে ছেড়ে দিবে ওর কলেজ শেষ, না ও গেলেই তো যোগাযোগ হইবই, আমার ইয়ে ছিল যে হয়তো যোগাযোগ করবোই আমার সাথে। এরপর আর আমি ওইখান থেকে স্যারের কাছে মাপ টাপ চাই চলে আসি। আসার পর 9 তারিখ যেদিন, ওই দিন আমি আর এক বান্ধবীর ফোন দিই, সনি কি ইয়েতে গেছে, ওর বান্ধবী আবার আমার ওই যে ক্লাই একসাথে রুম মেট থাকতো। তো ওর বান্ধবী বলছে না ভাইয়া আসে নাই, তো সনি তো আসে নাই, তো ওর সাথে তো আর যোগাযোগ করতে পারছি না, ওর কারো ফোনও দিতে পারতেছি না। তারপর আবার ইয়ে ফোন দিলাম পরের দিন, আবার তারপরে কি ওনার সাথে কথা হয়েছে তোমার বলতেছি। এরপর আবার এই 10 তারিখে দিলাম, আসে নাই, বলতেছে না আসে নাই ভাইয়া আসে নাই শুনি। 11 তারিখে দিলাম, 11 তারিখে যাই ওর মেসেজ দিব, দেখি যে ওর ইয়েটা আমার ব্লক করা, ওর আইডি থেকে আমার ব্লক করা। আমি তো আকাশতে পড়ছি, কী রে আমি ওর খারাপ কিছু বলি না, আমার ব্লক করলো কেন। তারপর নাম্বারে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললাম যে আমি রায়হান। পরে বলতেছে ভাই আপনি আমার কোনো দিন কল টল দিবেন না, বলে আমার ব্লক করে দিছে। আমি তো কিছুই বুঝতেছি না, আমার মানে রাস্তায় ছিলাম, আমার কান্না আসতেছে, কী রে এরকম বলতেছে কেন আমার সাথে। ভাইয়া বললা বললো যে ভাইয়া আমার আর কল টল দিবেন না, ফোন দিয়ে ব্লক করে দিছে। এরপর আমার আরেকটা বান্ধবীর নাম্বার ছিল, তো ওরে আমি ফোন দিছি, মানে কানতে কানতে ফোন দিছি, দিয়ে বলতেছি সনি কি আসছে, তুমি আমার একটু খোঁজ খবর দিবা, ওরে বলার দরকার নাই, তুমি খালি জাস্ট বলবা আমার ও আসছে কি না, খালি আমার আমি জিজ্ঞেস করছি এটা বলার দরকার নেই, ওর সাথে আমার একটু ঝামেলা চলতেছে, তো বললো না কিছু। তো ও যায়া বললো যে হ্যাঁ ভাইয়া সনি তো আসছে। তো আসছে যখন, তখন তো আমি আকাশতে বসছি, কিরে ওই চলে গেলো, আমার একটা ফোনও দিল না, কিছু করলো না। তারপর
আবার ওর ফোন দিয়ে বলে যে ওরে যা একটু বলবো আমার একটা কল দিতে। পরে একটু পরে বলতেছে আচ্ছা ভাই আমি যা বলতেছি, একটু পরে ও আমার ব্লক টক করে দিছে, ও আর ফোন ধরে না কিছু বলে না। সাইয়া থেকে ভাইয়া, হ্যাঁ সাইয়া থেকে ভাইয়া হয়ে গেছে এখন। এরপর এখন আমার তো এত পরিমাণ মানে আমি এত পরিমাণ ডিপ্রেশনে পড়ছিলাম, মানে আমি এক প্রায় এক মাস রুম থেকে বের হই নাই, খাওয়া দাওয়া করি নাই। এই যে আমার চোখের নিচে এখনো আছে, চোখের নিচে কালো দাগ পড়েছে, কালো দাগ এখনো পড়েছে। এখনো মাঝে মাঝে ঘুম থেকে দেখে, ঘুমের স্বপ্নে দেখি যে আমার ফোন দিছে কান্নাকাটি করতেছে, আমিও কান্নাকাটি করতেছি, ঘুম থেকে হঠাৎ করে দেখি যে আসলে কান্নাকাটি করতেছি আমি। তুমি তো মজনু হয়ে গেছো পুরো। এরপর এরপর যে এই যে এই ফেব্রুয়ারির 12 তারিখে আমি ওর এক বান্ধবী থেকে খোঁজ খবর নেই কখন কলেজ বন্ধ কখন খোলা, তারপর আমি ইয়েতে যাই, হবিগঞ্জ যাই। হবিগঞ্জ যাই ভাই এত কষ্ট করে, আমি 5টা পর অফিস শেষ করে এই যে তুরাগ নাকি একটা বাস আছে ট্রেন আছে ওই ট্রেনটা লোকাল আর কি, তো আমি ওইটা দিয়া ইয়েতে যাই। উঠি যে সন্ধ্যা 7টা 6:30 6টার টাইম, 7:30 আসছে। তো ওঠার পর এটা এই যে ঘোড়াশাল যায় নষ্ট হয়ে যায়, তো ওইখানে যায় 9:30 বাজে, এখন কোথায় যাব। তারপর আমার মতো আরেকটা ইয়ে বাইর করছি যে কার দরকার আছে বাইর রোডে যাওয়া, তো একটা বের করে বাইর রোডে ইয়েতে নাইমা এখান থেকে 5 দোনা গেছি ঘোড়াশালতে, 5 দোনা থেকে বেলানগর, বেলানগর থেকে আবার ইয়েতে গেছি, বেলানগর থেকে গেছি ওই যে বিশ্ব রোড, বিশ্ব রোড গেছি। তখন অলমোস্ট 1টা বেজে গেছে, আবার আমার একটা ফুফাতো বাইরে বলছি যে তুই এখানে থাক, ওরে নিয়ে যাবো আর কি ওই হবিগঞ্জ ওর সাথে দেখা করার জন্য, আর জানি যে ওই আসবে আর কি, এই জন্য যাবো ওর দেখবো আর কি চলতেছে ওর ভিতর। তো এর ভিতর যাওয়ার পর এখন ওইখানে যাওয়ার কোনো বাস টাস বাসটা পাইতেছি না ওই ইয়েতে। আর আমার ভাইটা কি হচ্ছে, ওই আবার হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, ওর ফোন এই যে এইভাবে ভেঙে গেছে একদম, ওই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, হাতে পায়ে ব্যথা, ওই ব্যথা নিয়ে আসছে। আমার জন্য ওর নাম হলো আশিক, মানে আমি যদি বলি যে আমার জন্য জান কুরবান করে দিবি এইরকম অবস্থা আর কি। তো ওই ব্যথা ট্যাথা নিয়ে আসছে, ওর বাড়ি থেকে না করছে যে যাওয়ার, অনেক বকাবকি করতেছে, তাও চলে আসছে। আইসে পর এখন ইয়েতে দেখলাম যে বাস টাস পাইতেছি না, তারপর হুট করে দেখলাম একটা অ্যাম্বুলেন্স থাকতেছে হবিগঞ্জ, হবিগঞ্জ। তখন সাহস পাচ্ছি না অ্যাম্বুলেন্সে ওড়ার, মোবাইল টোবাইল টাকা পয়সা যদি রেখা দেয় রাস্তাঘাটে নিয়ে। এরপর দেখলাম যে 2টা লোক উঠছে, একটা জায়গার নাম বললো যে এইখানে নামবে, ওই ড্রাইভারটা বলতেছে যে ওনাদেরকে নামাই দিতেছে যে না ভাই আপনাদেরকে নিবো না। তখন ভাবলাম হয়তো ওই জায়গাটা হয়তো ডাকাতি ডাকাতির জায়গা, তখন বিশ্বাস করতে পারলাম যে না এই লোকটা আসলে সলিড। তারপর ওইটা 150 টাকা 300 টাকা 300 টাকা দুইজনে উঠলাম, ওঠার পর পুরা ইয়েতে। এরপর দেখি আর একটা দুইজন আছে আরও, ওইটা ওই দুইজনের জিজ্ঞেস করলাম ভাই আমাদেরকে জিজ্ঞেস করলো ভাই কই যাবেন, হবিগঞ্জ যাবো। ও ভাই আমরাও তো হবিগঞ্জ যাবো, আমি কই তোমাদের বাসা কই, আমি ওদেরকে জিজ্ঞেস তোমাদের বাসা কই, কয় আমাদের বাসা তো ইয়াতে হবিগঞ্জ। আমি কাকাল চেয়েছি না, ক হ্যাঁ চিনি। আমি মাথাপুর চিনো, ক হ চিনি, মানে ওদের আমার ইয়া গার্লফ্রেন্ডের বাসা আর কি, ক হ চিনি তো ওই, হ্যাঁ ক আপনার কি ওখানে? আমি না আমার ওখানে একটা ফ্রেন্ড আছে, ক আমাদের বাসা তো ওইখানেই। তারপর আমি ওর আব্বুর নাম বললাম যে ওনারে চিনো, বলতেছে না আমি তো ওনারে চিনি না। তো ওর আর ওর আব্বুর একটা ছবি বের করে দেখাইলাম, দেখ পরে চিনছে বস, ক হ হ এদেরকে তো আমরা চিনি। তারপর রাত 1:30 2টা পর্যায়ে আমরা হবিগঞ্জে নামি, তখন হবিগঞ্জে কোনো হোটেল টোটেল নাই থাকার মতো। তারপর আমার এক ওই যে ইয়েতে ওর আমার যে ভাইটা গেছিল ওর একটা বান্ধবীর সাথে যোগাযোগ করছে, ওর বান্ধবীর আবার সদ্য বিবাহ হয়েছে, তো ওর সাথে যোগাযোগ করতেছে। এখন ও তো পারতেছে না, নতুন বিয়ে হয়েছে যে রাখবে কি না, তো বলছে তুমি যদি হবিগঞ্জে কিছু না পাও তখন আমার ফোন মানে একটা ফোন দিও। তারপর ওর জায়গায় ফোন দিলাম, ও যায় আর নক করছে, আমরা তো এখানে থাকা টাকার কিছু পাইতেছি না, আচ্ছা তাহলে কী করবো। ও আবার ওরে পছন্দ করতো, তো এই জন্য ওরে ইয়ে করছে আর কি, যে বলছে আচ্ছা তোমরা আসো। ও ওর জামাই নিয়ে কাউন্টারে এখানে আয়সা করছে, আয়সা আমাদেরকে নিয়ে গেছে, তারপর ওদের বেডরুম ছায় আমাদেরকে দিয়া, তারপর ওরা ওদের শ্বশুর শ্বশুর শাশুড়ির রুমে যেয়ে থাকছে। তো আমরা সকাল 7টার দিকে উঠা, গোসল টোসল কইরা 8টার আগে আগে নাস্তা টাস্তা কইরা যে ইয়েতে কাউন্টারে যেয়ে বসে আছি। কাউন্টারে বসে থাকার পর এই ইয়ে করছে, 10টার দিকে ওই আসছে, ও একটু মোটা কাটা ছিল, অনেক মোটা ছিল, তো ও অনেক স্লিম হয়ে গেছে আর কি। পরে আমি দেখে চিনতে পারিনি, পরে ওর দুলা ভাইরে আমি দেখে চিনছি। তো আমার সাথে যে ভাইটা ছিল, আমি তখন মাস্ক টাক্স পরা যাতে না চিনি, মাস্ক ক্যাপ ট্যাপ লাগাই রাখছি চশমা। তারপর ও আমার দিকে তাকাইছে কয়েকবার, এত বছর রিলেশন ছিল দেখলে তো চিনার কথাই। তারপর আমি আমার ভাইটার বললাম যায় দেখবি ওর দুলা ভাই যদি 1টা টিকিট কাটে তাহলে তুই আমাদের জন্য 2টা টিকিট কাটবি, আর যদি না হয় তাহলে কাটার দরকার নেই, যদি 2টা কাটে কাটার দরকার নেই, কারণ ওর দুলা ভাইয়ের সাথে গেলে তো আমরা যাই কী করবো। তারপরে ওই 1টা কাটছে ওর দুলা ভাই, ও যায় কী করছে আবার আমাদের জন্য 2টা কাইটা নিয়ে আসছে। তো ওর সিট নাম্বার ছিল 9, আমাদের ছিল 10-11।
আর সাথে আরেকটা আর্ট ছিল, তো ওর দুলাভাই চলে যাওয়ার পর আমার ভাই কি করছে, যায় কাউন্টারে যায়, মানে লোকের টাকা পয়সা দিয়ে ওর পাশের সিটটা নিতে পারি কিনা ইয়ে করতেছে। ওর দুলাভাই আবার কাউন্টারে বলে গেছে যে মেয়ে ছাড়া সিট না দিতে, তো অনেক ইয়ে করলো যে পারলো না। তা আমি বলছি দরকার নাই, পাশাপাশি সিট তো। ও আবার আমি বলছি তুই যা বাসে বো, আমি বাসটা ছাড়লে তারপর উঠবো। তারপর বাস ছাড়ার কিছুক্ষণ আগে ও আবার কি করছে, যায় ওই আমার গার্লফ্রেন্ডে জিজ্ঞেস করতেছে আপু এই আমাদের সিটটা কই দেখাই দিবেন, কই যে পাশেই, ও আবার জিজ্ঞেস করছে। ওরে পাশে বলার পর বাসটা যখন ছাড়বে সাইডে দিতেছে, তখন আমি যাই উঠলাম, উঠা আমি ক্যাবটা খুললাম, মাস্কটা খুললাম, ও যেমন দেখে আমার উপর আকাশতে পড়ছে এরকম অবস্থা। তারপর দেখলাম যে ও একটা ফোনটা বের করলো, তখন ওর হাতে অ্যান্ড্রয়েড ফোন দেখে আমি খুবই অবাক হয়েছি। আমি ভাবছি যে ওর ফ্যামিলি থেকে হয়তো কোনো বাটন ফোন দিছে, সিম টিম দিছে, কিন্তু ও যেই ফোনটা ছিল ওইটাই। ওর ফোনে আবার একটা রিং ছিল, ওইটা আমি গিফট করছিলাম, ওইটাও আছে দেখি। আবার আমি যা যা গিফট করছি সব ইউজ করতেছে, ইয়ে করতেছে। এরপর দেখলাম যে সিটের এই পাশে আসতেছে, তাই আমি ভাবলাম যে হয়তো আমার সাথে কথা বলতে এই পাশে আসতেছে। ও মা, ও দেখলাম কি বাস থেকে এই একটি ব্যাগ ট্যাগ নিয়ে নেমে গেছে। আমি তো পুরো আকাশতে পড়ছি। তারপর আমি কী করবো এখন বুঝতেছি না। তারপর ও না গেলে আমি যাই কী করবো? তার আমি বলছি নাম তাড়াতাড়ি নাইমা, কারণ আমি তো বুঝলামই যে এখানে আর কোনো লাভ হবে না, এখানে আর কোনো লাভ নেই। আমি মাস্কটা ঢিলা দিয়ে চশমাটা ঢিলা দিয়ে ফালাই দিয়া ইয়ে দিতেছি। তারপর আমার ভাই বলতেছে যে এত কষ্ট করে আসলাম, তো কথা একটু কথা বলে লো। আমি তুই যা কথা বললে কো, আমি কিছু কমু না। তারপর ও বলতেছে, ওর দ্বারে বলতেছে যে রায় ভাই ইয়া আপু রায়হানের অবস্থা তো অনেক খারাপ, ওর সাথে একটু কথাবার্তা বলেন। ও বলতেছে অবস্থা সবারই খারাপ। তো অবস্থা সবারই খারাপ, ও ওরে বলেন আমার আব্বুর সাথে গিয়ে কথা বলতে, আমার সাথে কথা বলার কোনো দরকার নেই, ওই যে ওর আব্বুরে ফোন দিছি দেখে। তো এই কথা শোনার পর আমি যাই আর একটা গালি মার, মাইশ ওর বাচ্চা তুই গাড়ি থেকে নামলি কেন? মানে ও মানে গালি শুনে ও একটু ভয় পেয়ে গেছে। তো বলতেছে তোর সাথে আমার কোনো কথা নাই, তুই যাই তোর আব্বুর সাথে যাই কথা কর, আমার আব্বুর সাথে যাই কথা কর, তোর যা কর, তোর না করছিলাম ফোন দিতে, তুই ফোন দিছিস কে লিয়ে। এরপর একটা আরেকটা লোকটা বলতেছে ভাইয়া ব্যাগটা একটু কাউন্টারে নিয়ে যান। আমি ওরে ধমক দিয়ে বললাম যে রাগ ব্যাগ আমি নিয়ে যাবো, সমস্যা নেই। মানে ও কন্টিনিউসলি ওর ইয়ে ফোন দিতেছে, ওর আব্বুরে ধরেন ওর ভাইয়ারে আব্বুরে ফোন দিয়ে আনতেছে আর কি। তোর আমি বললাম যে আমার ফোতে বললাম যে আয় ঝামেলা করে লাভ নাই চলে যাই। তোর ওরও বললো না যাবো না, ওই দিয়ে কাউন্টার দিয়ে গেছে। তখন আমারও রাগ উঠে গেছে যে দেখি ওর বাপ বাইরে আনতেছে, দেখি কী করে। আমিও এখানে থাকলাম, আমি ওর সাথে সাথে কাউন্টারে গেছি। কাউন্টারে গিয়া দুজনের বিরুদ্ধে কোনে এ আমার সাথে কখনো লাউডলি কথা বলে নাই, এমনভাবে লাউডলি কথা বলতেছে আশেপাশে মানুষ সিনেমা দেখতেছে এই অবস্থা। মানে মায়ের যে খায় নাই ওইটা হলো আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। তো সবাই বুঝতেছে যে আমাদের মধ্যে একটা রিলেশন ছিল। তো কথাবার্তা বলতে মানে লাউডলি কথা বলতেছে, আমি বলছি আস্তে আস্তে কথা বললাম, আস্তে আস্তে কথা বলি যা বলার। তবে ও না ও জোরে জোরে কথা, তোর সাথে আমার কোনো আস্তে কথা নাই, তোর সাথে আমার কোনো কথাই নেই। তাই আমি আমি বললাম যে আমি জায়গা শেষ করো, মানে তারপর থেকে ঝামেলা, তারপর থেকে যোগাযোগ বন্ধ, যোগাযোগ বন্ধ এই আর কি। এই নিয়ে তা আমার কথা হলো যে কোনো মেয়ের এতটা ভালোবাসা দরকার নাই যাতে নিজে ডিপ্রেশনে চলে যাই। তারপর তোমার কি ঘুম ঘুম টুম বন্ধ এখন? চল ঘুম টুম তেমন কিছুই হয় না, সব সময় নেশাপাতি করে কিছু না, সিগারেট পর্যন্ত কিছুই খাই না, খালি ডিপ্রেশন, খালি এই ডিপ্রেশনই আর কিছু না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আমি এক মাস বললাম না অনেক ডিপ্রেশনে ছিলাম, তারপর একটা জব নিয়ে ওই যে কফি বিনে, কফি বিনে জব করলে কেমন হবে বুঝে নি, সারাদিন পরিশ্রম, সারাদিন পরিশ্রম থাকে, ব্যস্ত থাকার পর একটু মানে এখন ওর প্রতি একটু ইয়ে কিন্তু মনে হয় সবসময়। তোমার গল্প যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলতে চাও? তাদের জন্য বলবো একটা কথাই যে কোনো মেয়ের এতটা ভালোবাসার দরকার নাই যেটাতে নিজের ক্ষতি হয়, তারপরে এত টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নাই। মানে নিজের মা বাবার জন্য কিছু করলে, যদি পৃথিবীতে যদি কেউ স্বার্থহীনভাবে ভালোবাসে একমাত্র মা বাবা ছাড়া আর কেউ না। সঠিক।